আমাকে হাসিনা শেখ পরিবার ও আওয়ামী লীগ সম্পর্কে ভুল গাইড করা হয়েছে। হাসিনা খাঁটি মুসলমান, হাসিনা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, তিনি নাস্তিক নয়, তিনি আস্তিক। শানে রেসালাত সম্মেলনে আল্লামা আহমদ শফি এই কথাগুলো বলেন, হে আল্লাহ, আওয়ামী লীগকে তুমি মহব্বত করো, তোমার ফেরেশতারা যেন মহব্বত করে। আওয়ামী লীগের ক্ষমতাকে বাড়িয়ে দাও, দেশের খেদমত করার তৌফিক দাও। আওয়ামী লীগকে নবীর সাফায়াত নসিব করিও, তাদের খেদমতকে কবুল করো। স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আল্লামা আহমদ শফির দোয়া। গতকাল রাতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আজকের বাংলাদেশ টক শোতে মুক্তি ফয়জুল্লাহকে এক আইনজীবী প্রশ্ন করেন, 5ই মে শাপলা চত্বরে হেফাজতের উপর যে নৃশংস হামলা হয়েছিল তাতে কতজন নিহত হয়েছিল এবং সেই মামলা নিয়ে হেফাজতে ইসলাম কতটুকু অগ্রসর হয়েছে? এই প্রশ্ন করার পর মুফতি ফয়জুল্লাহ কোনো উত্তর দিলেন না। তিনি হেফাজতে ইসলামের আমিরের উপর চাপিয়ে দিলেন। তিনি বারবার কথা ঘুরিয়ে অন্য প্রসঙ্গে চলে যান। হঠাৎ হেফাজত কেন আওয়ামী লীগ মুখী হয়ে গেল? শাপলা চত্বরের শহীদের রক্তের সাথে বেইমানি করছে না তো হেফাজতে ইসলাম? এদিকে আগামী 8ই ফেব্রুয়ারি রাজধানীর সব ধরনের মিছিল ও জামায়াত নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার DMP কমিশনার আসাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক জরুরি বার্তায় এই তথ্য জানানো হয়েছে। 8ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। DMP কমিশনারের বার্তায় বলা হয়েছে, আগামী 8ই ফেব্রুয়ারি 2018 বৃহস্পতিবার বিচারাধীন একটি মামলার রায়কে কেন্দ্র করে ঢাকা মহানগরীতে কোন ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক জননিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নের অপপ্রয়াস হতে পারে। বিভিন্ন গোয়েন্দা তথ্য, ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট সোশ্যাল মিডিয়া সূত্রে এই তথ্য জানা গেছে বলে জানিয়েছে DMP। বিজ্ঞপ্তিতে বলা হয়, 8ই ফেব্রুয়ারি ভোর 4টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরে সব ধরনের ছড়ি বা লাঠি, ছুরি, চাকু বা ধারালো অস্ত্র, বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ থাকবে। যানবাহন ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং রাস্তায় দাঁড়িয়ে বসে কোনো ধরনের মিছিল করা যাবে না।